হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই লেসটাকে চ্যানেল আপনাদের প্রত্যেককে অনেক অনেক ওয়েলকাম আপনাদের মধ্যে থেকে অনেকেই জানতে চান দিদি আমার বাচ্চা ভীষণ দুষ্টুমি করে সারাদিন লাফিয়ে লাফিয়ে বেড়ায় খুবই অ্যাক্টিভ বাচ্চা তো একে কী খাওয়ানো যেতে পারে যাতে ওর ওয়েট গেনটা ঠিকঠাক মতন হবে আবার এমন অনেকে কমেন্ট করে থাকেন যারা বলেন যে দিদি আমার বাচ্চা খুব একটা বাইরে বেরোনোর সুযোগ পায় না ঘরেতেই থাকে ঘরেতেই একটু এত খেলাধুলা করে টিভি দেখে আজকে তাই আমি আপনাদের সাথে এই ভিডিওটাই শেয়ার করবো যে দুষ্টু বাচ্চা যারা যারা একটু দুরন্ত অ্যাক্টিভ বাচ্চা খুব বেশি লাফালাফি দৌড়াদৌড়ি করে সেই সমস্ত বাচ্চাদেরকে আমরা কী কী খাবার দাবার খাওয়াতে পারি যে সমস্ত বাচ্চারা একটু শান্ত টাইপের ঘরেতেই বসে থাকে বসে বসে খেলাধুলা করে খুব একটা লাফালাফি খেলাধুলা করে না বা টিভি দেখে সময়টা বেশি কাটে তো সেই সমস্ত বাচ্চাদেরকে আমরা কি কি খাবার দাবার খাওয়াতে পারি তো চলুন আজকে ভিডিওটা স্টার্ট করি দেখুন ফিজিক্যাল অ্যাক্টিভিটি কিন্তু সমস্ত বাচ্চাদের জন্যই দরকার হ্যাঁ এটা উচিত বাচ্চাদেরকে এই ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে রাখাটা উচিত তাহলে ওদের শরীর স্বাস্থ্য ভালো হয় খাবার দাবার হজম হয় ঠিক মতো তো এই জন্য অ্যাক্টিভিটি বাচ্চাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবার অনেক সময় হয় কি কোনো বাচ্চারা সুযোগ পায় খেলাধুলা করা দৌড়াদৌড়ি করতে পারে তারা ভালোভাবে তাদের স্বভাবটাই একটু লাফালাফি করার হয় তো তারা দৌড়াদৌড়ি লাফালাফি করছে বাইরে খেলতে যাচ্ছে এই সমস্তভাবে বিভিন্ন রকম ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে নিজেদেরকে ব্যস্ত রাখে আবার কোনো কোনো বাচ্চা এমন হয়ে থাকে যে তারা সুযোগই পায় না বাইরে বেরোনোর বাইরে মেলামেশা করার ফলে তাদেরকে ঘরেতেই থাকতে হয় ঘরেতেই তারা বসে বসে বিভিন্ন রকম খেলা নিয়ে খেলা করে বা অনেক বাচ্চা আছে যারা বাইরে বেরোতে চায় না বেরোতে পারে না সুযোগ নেই বলে তারা টিভি দেখে বেশ খানিকটা সময় কাটায় এর ফলে কি হচ্ছে এই যে দুই ধরনের বাচ্চাদের কথা বললাম যারা খুব অ্যাক্টিভিটির মধ্যে থাকে আর যারা একটু ঘরের মধ্যেই থাকে খুব একটা বেশি অ্যাক্টিভিটি সুযোগ পায় না এই দুই ধরনের বাচ্চাদের কিন্তু ক্যালোরির চাহিদা আলাদা আলাদা রকমের হয় কারণ যে বাচ্চারা দুষ্টুমি বেশি করে অ্যাক্টিভিটি বেশি করে লাফালাফি বেশি করে তাদের ক্যালোরির চাহিদাটা বেশি থাকে যে বাচ্চারা একটু শান্ত টাইপের ঘরে বসে খেলাধুলা করছে বা যারা হয়তো বেরোনো সুযোগ পাচ্ছে না বলে বই পড়ে সময় কাটাচ্ছে টিভি দেখে সময় কাটাচ্ছে তাদের ক্যালোরির চাহিদাটা কিন্তু ওই অ্যাক্টিভিটি যারা খুব বেশি করে তাদের তুলনায় কিছুটা হলেও কম থাকে এবার কি হয় যে সমস্ত বাচ্চারা খুব অ্যাক্টিভ খুব দুষ্টু বা খুব লাফালাফি করে খুব খেলাধুলার মধ্যে নিজেদেরকে ব্যস্ত রাখে তাদের যতটা ক্যালোরির চাহিদা রয়েছে বাবা মা যদি না বুঝে ততটা পরিমাণ খাবার দাবার তাদেরকে না দিয়ে থাকে বা উপযুক্ত পরিমাণ খাবার দাবার ক্যালোরিযুক্ত মানে বেশ ভালো পরিমাণে ক্যালোরি আছে এরকম খাবার দাবার যদি তাদেরকে না খাইয়ে থাকে তো সেক্ষেত্রে তাদের মধ্যে ক্যালোরির একটু ঘাটতি হবে যেটুকুনি ক্যালোরি তারা পাবে ওই দৌড়াদৌড়ি লাফালাফি করতে গিয়ে শেষ হয়ে যাবে ফলে তাদের চেহারাটাও একটু ছিপছিপে মতন হবে আবার উল্টো দিকে যে সমস্ত বাচ্চারা ঘরে বসে রয়েছে ঘরে খেলা বা টিনে খেলাধুলা করছে বা বই পড়ে ম্যাক্সিমাম টাইম কাটে বা টিভি থেকে ম্যাক্সিমাম টাইম কাটে বেশি লাফালাফি করার তারা সুযোগ পায় না বা করে না সেই সমস্ত বাচ্চাদেরকে যদি আমরা না না বুঝে অত্যাধিক ক্যালোরিযুক্ত খাবার দাবার খাইয়ে দিই তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু তারা বয়সের তুলনায় বেশি ওয়েট গেন করে ফেলতে পারে তো যেটা তাদের সেই বয়সের হিসেবে ঠিক নয় এই কারণে কিন্তু এই দুই ধরনের বাচ্চাদের যেহেতু ক্যালোরির চাহিদা আলাদা কিছু কিছু খাবার দাবার দেওয়ার ব্যাপারে আমাদের কিন্তু অবশ্যই একটু সতর্ক হওয়া উচিত এবং সেই বুঝে তাদেরকে খাবার দাবার দেওয়া উচিত আমি খুব বেসিক কয়েকটা খাবারের কথা বলছি যেগুলো আমরা ম্যাক্সিমাম টাইম বাচ্চাদেরকে দিয়ে থাকি যে খাবারগুলো একটু যদি বুঝে দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে বিশেষ সমস্যা হওয়ার কথা না যেমন ফার্স্টেই বলবো ডেয়ারি প্রোডাক্টের কথা যেমন ধরুন যে বাচ্চা খুব লাফালাফি করছে অ্যাক্টিভিটির মধ্যে থাকে তো সেই বাচ্চাদের ক্ষেত্রে যদি আমরা তাদেরকে ফুল ফ্যাট যুক্ত গরুর দুধ বা মিল খাওয়াই তাহলে সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু সেটা ভালো কারণ তার তার মধ্যে যেহেতু প্রচুর পরিমাণ ক্যালোরি থাকে তারা ওই লাফালাফি অ্যাক্টিভিটির মাধ্যমে সেটাকে এনার্জি হিসেবে ব্যয় করতে পারবে এছাড়া নিজেদের মানে শরীর স্বাস্থ্য বিল্ড আপের জন্য কিন্তু সেই ক্যালোরিটা কাজে লেগে যাবে আর অপর দিকে যে সমস্ত বাচ্চারা একটু শান্ত টাইপের ঘরে থাকে ম্যাক্সিমাম টাইম বসে বসে খেলাধুলা করে বা টিভি দেখে তাদের ক্ষেত্রে কিন্তু যদি আমরা তাদেরকে ডেলি বেসিসে ফুল ফ্যাটযুক্ত দুধটা না দিই মানে কাউ মিল্কটা না দিয়ে তাদেরকে যদি আমরা একটু ছানা টাইপের কোনো খাবার বানিয়ে খাওয়াতে পারি তাদেরকে যদি আমরা টক দই খাওয়াতে পারি বা একটু পনির খাওয়াতে পারি তাহলে তুলনামূলক তাদের স্বাস্থ্যের জন্য কিন্তু সেটাই যথেষ্ট সেটাই কিন্তু তাদের জন্য ভালো হবে দু নম্বরে বলবো হচ্ছে সিরিয়ালসের কথা মানে আর কি তো দেখুন যে ধরনের যে বাচ্চারা খুব অ্যাক্টিভিটির মধ্যে থাকে দুষ্টুমি করে বেশি বেশি লাফালাফি করে সেই ধরনের বাচ্চাদেরকে যদি আমরা ভাত সাবু ডালিয়া এই টাইপের খাবারগুলো খাওয়াতে পারি যার মধ্যে ক্যালোরির পরিমাণ একটু বেশি থাকে ওপর থেকে যে সমস্ত বাচ্চারা একটু শান্ত টাইপের ঘরে বসেই খেলাধুলা করছে বা টিভি দেখছে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে তাদেরকে যদি আমরা ওটস খাওয়াতে পারি তাদেরকে যদি ঘুরিয়ে ফিরিয়ে আমরা একটু চিড়ে খাওয়াতে পারি আমরা বেশি ভাত খাওয়ানোর পরিবর্তে একটু রুটি খাওয়াতে পারি যেহেতু রুটি একটা মাপ থাকে দুটো রুটি বা দেড়খানা রুটি বা একটা রুটি রুটি যেহেতু একটা মাপ থাকে তো তাদেরকে যদি আমরা বারবার ভাত না খাইয়ে একটু রুটি খাওয়াতে পারি সেক্ষেত্রে কিন্তু যেহেতু তারা বসে বসে কাজকর্ম করছে তাদের স্বাস্থ্যের জন্য সেটাই ভালো হবে তিন নাম্বারে বলি সবজির কথা তো দেখুন সবজি কিন্তু সব বাচ্চাদের জন্যই খুবই গুরুত্বপূর্ণ খাওয়ানো উচিত বাচ্চাদেরকে সবুজ সবজি কমলা রঙের সবজি রোজকার খাদ্য তালিকায় রাখা উচিত তবুও তার মধ্যে বলি যে যে সমস্ত বাচ্চারা লাফালাফি বেশি করছে অ্যাক্টিভিটি বেশি করছে তাদেরকে আমরা মিষ্টি আলুটা ভালো পরিমাণে খাওয়াতে পারি এবার যে সমস্ত বাচ্চারা একটু শান্ত টাইপের তাদেরকে বেশি বেশি পরিমাণে আলু বা মিষ্টি আলুটা না খাইয়ে যদি গ্রিন যে সমস্ত লিপি ভেজিটেবলসগুলো হয় সেগুলো খাওয়ানো যায় এবার এমন নয় যে যে সমস্ত বাচ্চারা অ্যাক্টিভিটি করছে বেশি তাদেরকে গ্রিন ভেজিটেবলস বা লিফি ভেজিটেবলস দেবেন না অবশ্যই দেবেন যেহেতু সবজি সব সবার জন্যই ভালো তো দুই ধরনের বাচ্চাদেরকেই দেবেন তবে আলুর ক্ষেত্রে বা মিষ্টি আলুর ক্ষেত্রে আমরা জোর দেবো যারা বেশি অ্যাক্টিভিটি করে তাদের ওপরে যারা একটু শান্ত টাইপে যারা ঘরে বসে খেলাধুলা করছে তাদের ক্ষেত্রে বেশি বেশি পরিমাণে মিষ্টি আলু বা আলু না খাইয়ে অল্প পরিমাণে খাওয়ালেন এবং সাথে সাথে অন্য কমলা রঙের সবজি গ্রিন ভেজিটেবলস যেগুলো হয় লিপি ভেজিটেবলস সেগুলো খাওয়ালেন চার নম্বরে বলবো ফলের কথা তবে ফলের কথা বলার আগে বলে দিই দেখুন এগেইন বলছি সব বাচ্চাকে আমরা সব রকম ভালো খাবারই খাওয়াতে পারি তবে কোনটা একটু বেশি খাওয়ালে কাদেরকে ভালো হয় কোনটা কাদেরকে একটু কম খাওয়ালে ভালো হয় সেই ব্যাপারটা যদি আমরা একটু জেনে নিতে পারি তাহলে এই যে অতিরিক্ত মোটা হয়ে যাওয়া বা একজন বাচ্চা খুব অ্যাক্টিভিটি করছে কিন্তু তার গায়ে কিছু লাগছে না যে দুবলা পাতলা থেকে যায় সেই বাচ্চাটি তো সেই সমস্যায় পড়তে হবে না হ্যাঁ তবে মনে রাখবেন আনহেলদি খাবার কিন্তু কাউকেই দেওয়া চলবে না যে বাচ্চা খুব অ্যাক্টিভ তাকেও দেওয়া চলবে না যে বাচ্চা শান্তশিষ্ট ঘরে বসে খেলাধুলা করে টিভি দেখে বা বই পড়ে তাদেরকেও দেওয়া চলবে না আনহেলদি খাবার মানে অত্যাধিক ময়দা যুক্ত খাবার অত্যাধিক তেলযুক্ত খাবার তেল দিয়ে মিষ্টি দিয়ে কোনো ভাজা খাবার বানানো হলো সেটা কোনো বাচ্চাদের জন্যই ভালো না বাইরের তৈরি খাবার মানে হোটেল বা রেস্টুরেন্টের খাবার এই ধরনের খাবার কিন্তু অ্যাক্টিভ বাচ্চা হোক বা শান্তশিষ্ট বাচ্চা হোক কারোর জন্যই ভালো না কাউকে দেওয়া চলবে না এবার আপনাদের সাথে চার নম্বরে শেয়ার করি ফলের কথা তো যেই বাচ্চারা খুবই অ্যাক্টিভ দুরন্ত মনে করুন সেই বাচ্চাকে আপনি দুটো বাচ্চার বয়স দু বছর হয়ে গেল বা তিন বছর হয়ে গেল তাকে আপনি দুটো কাঁঠালি কলা খেতে খেতে দিলেন যে বাচ্চাটি শান্ত সেই বাচ্চা ঘরে বসেই খেলাধুলা করছে তাকে একটা কাঁঠালি কলা দিন আর একটা একটু লেবুর রস দিন হ্যাঁ তো যেহেতু কলাতে ওয়েট গেনটা তাড়াতাড়ি হয় ফলে যে বাচ্চা বেশি অ্যাক্টিভিটি করছে তাকে আপনি দুটো কলা দিতে পারেন দুটো দুটো কাঁঠালি করা দিতে পারেন এমন কিন্তু নয় যে বাচ্চা অ্যাক্টিভিটি করে তাকে আমি লেবুর রস দিতে পারবো না অবশ্যই দিতে পারবেন তবে এই যে পরিমাণটা যেমন আমের পরিমাণ আমি প্রচুর পরিমাণে ক্যালোরি আছে কলাতে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে পাকা পেঁপেতে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে যে সমস্ত মিষ্টি ফল তাদের মধ্যে ক্যালোরির পরিমাণ বেশি থাকে সেই ফলগুলো আপনি একটা অ্যাক্টিভ বাচ্চাকে যে পরিমাণে দেবেন একটা শান্তশিষ্ট বাচ্চা যে ঘরে বসে আছে তাকে একটু কম পরিমাণে দিতে পারেন এই শান্তশিষ্ট বাচ্চাটিকে আপনি চাইলে পেয়ারা খাওয়াতে পারেন চাইলে বেদানা খাওয়াতে পারেন লেবুর রস খাওয়াতে পারেন আর এই চার রকমের খাবারের সাথে সাথে মনে রাখবেন যে সমস্ত বাচ্চারা অ্যাক্টিভিটি বেশি করে যাদের ঘাম বেশি পরিমাণে ঝরছে তাদের দেহে কিন্তু জলের চাহিদা অনেক বেশি থাকে যে সমস্ত বাচ্চারা একটু শান্ত শিষ্ট একটু ঘরে বসেই কাজকর্ম করছে তুলনামূলক তাদের দেহে কিন্তু জলের চাহিদাটা একটু কম থাকে তো উভয় বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু তাদের চাহিদা বুঝে বুঝে আমাদের জল খাওয়াতে হবে এইভাবে যদি বাচ্চার স্বভাব বুঝে বাচ্চার অ্যাক্টিভিটি বুঝে বাচ্চার দুষ্টু নাকি বাচ্চার শান্ত স্বভাবের এই ব্যাপারগুলো বুঝে যদি আপনাদেরকে একটু খাবার প্রোভাইড করতে পারি তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই সমস্ত বাচ্চাদের জন্য সেই খাবারটা হেলদি ওয়েটগেন করতে তাদের সাহায্য করে থাকবে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা আমাদের চ্যানেলের সঙ্গে অবশ্যই অ্যাটাচ থাকবেন থ্যাংক ইউ